প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2041 সালে বাংলাদেশ হবে একটি উন্নত রাষ্ট্র। প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2021 থেকে 41 প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত খসড়া উপস্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে অগ্নি দুর্ঘটনায় উদ্ধার কাজে ব্যবহারের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কাছে 3টি অত্যাধুনিক জাম্বু কুশন হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী রিপোর্ট। অর্থনীতি সহ বিভিন্ন সূচকে এরই মধ্যে বাংলাদেশ পৌঁছেছে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে। অব্যাহত অগ্রযাত্রায় বাস্তবায়নের পথে 2010 থেকে 2020 সাল পর্যন্ত প্রেক্ষিত পরিকল্পনা। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 41 রূপকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসেন শেখ হাসিনা। এ সময় এ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন সংশ্লিষ্টরা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে উন্নত দেশ গড়ার বিভিন্ন মেয়াদী এ স্বপ্ন দলিল অবশ্যই বাস্তবায়ন হবে। আমরা 41 সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটা উন্নত দেশ হিসেবে করতে চাই, সেই লক্ষ্যটা অর্জনের জন্য আমাদের যেহেতু যে প্রথম ধাপের যে প্রেক্ষিত পরিকল্পনা, এর দ্বিতীয়টা আমরা এখন বাস্তবায়ন করতে চাই, ওটা হচ্ছে 21 থেকে 41। তো সেটারই এখন খসড়া, জার্মানি থেকে আমদানি করা ফাইবার গ্লাস দিয়ে তৈরি প্রতিটি জাম্বু কুশন 1 মিনিটের মধ্যেই বাতাস দিয়ে ফুলিয়ে ব্যবহার উপযোগী করা যাবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।